আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেটি করতে পারলাম না। আমি চেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করা যায়, কিন্তু আজকে একটি ছোট্ট দুর্ঘটনার কারণে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজকে একটি মাছ অ্যাকোয়ারিয়াম থেকে নামানোর সময় লাফ দিয়ে নিচে পড়ে গেছিল। মাছটি অনেক আঘাত পেয়েছিল, সেজন্য তখন আর ভিডিও করা হয়নি। মাছটা নিয়ে আমরা খুব টেনশনে পড়ে গেছিলাম। মাছটি পড়ে যাওয়ার পর অনেকক্ষণ নড়াচড়া করেছিল না। এই যে এই মাছটি, এটা সুস্থ আছে, এটা অসুস্থ হয়ে পড়েছিল। প্রায় 2 ঘন্টা ও চুপচাপ ছিল, নড়াচড়া করছিল না, তাই ভয় পেয়ে গেছিলাম, সেই জন্য আর কোনো ভিডিও করা হয়েছিল না। তা আল্লাহর রহমতে মাছটা এখন সুস্থ আছে, দেখুন দুজনে খেলা করছে। অ্যাকোয়ারিয়াম আমার খুবই পছন্দ, কিন্তু আমি পরিষ্কার করার ভয়ে বাসায় অ্যাকোয়ারিয়াম রাখি না। এটা আমার ভাইয়ের বাসা, আমার ভাইয়ের বউ সুদীপ্তা, ওর একটি চ্যানেল আছে, চ্যানেলের নাম ড্রামা কুইন। আশা করি আপনারা চ্যানেলটি ঘুরে আসবেন। সুদীপ্তার গাছ খুব পছন্দ, তাই ও সব জায়গায় গাছ লাগিয়ে রেখেছে। তবে আম্মু মারা যাওয়ার কারণে ঠিকমতো পানি দেওয়া হয়নি বলে গাছগুলো মরে যাচ্ছে। তো কালকে থেকে আবার পানি দেওয়া শুরু করেছে, এখন মোটামুটি আবার সব তাজা হয়ে উঠছে। তো সুদীপ্তা সব জায়গাতেই মোটামুটি গাছ দিয়ে সাজিয়ে রেখেছে, রিয়েল গাছ, সেটা আপনাদের দেখাচ্ছি। তো আমরা বাসায় ফিরে যাব, সুদীপ্তার জন্য বাসায় ফিরতে পারছি না, ও আমাদের আটকে রেখেছে। আমার ভাইটাও বারবার অনুরোধ করছে, আপু তোমরা এখন যেও না, আরও কিছুদিন থেকে যাও। তাই কিছুদিন থেকে গেলাম, আমু যে চলে গেল সেই কষ্টটা ওরা মেনে নিতে পারছে না। তো আমার আভাস বাবুটা রান্নাঘর থেকে চা নিয়ে এসে লুকিয়ে আছে, তারা বুঝতেই পারিনি কখন কখন এটা নিয়ে এসে চেয়ারের নিচে লুকিয়েছে। আসলে সবাই আমার আম্মুকে খুবই মিস করছে। আমার বাচ্চারা আমার আম্মুকে নানু বলে না, ওরা আম্মুর নাম ধরে ডাকে, শিলু বলে ডাকে। আমার বড় অপুর ছেলে মেয়ে, আমার 2 বাচ্চা, আমার ছোট বোনের বাচ্চা, সবাই আমার আম্মুকে নাম ধরে ডাকতো, শিলু বলে ডাকতো। আমার আব্বু শিলু বলে ডাকতো, তাই এরা সবাই শিলু বলে ডাকে। তো সবাই শিলুকে খুব মিস করছে। তো আমরা রান্নাঘরে চলে আসলাম, দেখি সুদীপ্তা কি রান্না করবে। রান্নার গোছগাছ শুরু হয়ে গেছে সুদীপ্তার। তো সুদীপ্তা রান্না বসিয়ে দিচ্ছে, রান্নার গোছানোটাই বেশি কষ্টের। তো আমরা এখন চলে আসলাম, সুদীপ্তা ঘর গুছাচ্ছে, আমরা সেটা দেখছি, রান্না বান্না ওদিকে চলছে।
এই যে এখানেও মানি প্লান্টি গাছ, আমরা আর থাকবো না এই সপ্তাহের শেষের দিকে, ইনশাল্লাহ বাসায় ফিরে যাব। আব্বু কি তোমার মন খারাপ? কষ্ট পেয়ে আর কি হবে, বাবু শিলুর জন্য মন খারাপ করছে, দেখেন কেমন মন খারাপ করে শুয়েছিল, শুধু বলছে ছিল ডাক্তারের কাছে গিয়েছে। তো বাস্তবতা তো মেনে নিতেই হবে, কষ্ট একটাই লাগছে যে এত অল্প বয়সে বিদায় নিল আম্মুরা দুনিয়া থেকে। তো এরপরে আজকে আমি শ্বশুর বাসায় যাব, শ্বশুর বাড়ি বেশি দূর না, এখান থেকে অল্প কিছুক্ষণ সময় লাগে, শাশুড়ির সাথে দেখা করা হয়নি, আজকে ভাবছি দেখা করতে যাব। আমার শ্বশুর শাশুড়ি এখনো বেঁচে আছেন, আল্লাহর রহমতে সুস্থ আছেন ওনারা, আল্লাহ ওনাদের হায়াত দারাজ করুন। তো চলে এসেছি শ্বশুর বাড়ি, আমার শাশুড়ি ভাপা পিঠা বানাবে, তাই পাতিল রেডি করছে। এই যে এই পাতিলটা কিনেছে, কিন্তু এটা আমার শাশুড়ি পিঠা বানাতে যাচ্ছে না, আগেকার মানুষ সে নিজে হাতে সব কিছু রেডি করে পিঠা বানাবে। আমার শাশুড়ির হাতে পিঠা খুবই টেস্টি, খুবই মজাদার পিঠা বানাতে পারে আমার শাশুড়ি। তো সে দেখুন নিজে হাতে পাতিলটা রেডি করলো, ভাপা পিঠা বানাবে। ভাপা পিঠা মানে আমাদের এলাকায় এই পিঠাকে ধুপি পিঠা বলে। তো আমার শাশুড়ি এখন পিঠা কিভাবে বানাবে চলুন আমরা দেখি। এই যে এখানে চালের আটা নিয়েছে, এটা হচ্ছে আটাটা একটু মোটা করে তৈরি করে নিয়ে এসেছে, এর ভিতরে একটু লবণ আর একটু দুধ দিয়ে দিল, দিয়ে আমার শাশুড়ি নাড়াচাড়া করছে। আমার শাশুড়ি মা যেভাবেই পিঠা বানায় না কেন, পিঠা পারফেক্ট হবে এবং অনেক টেস্টি হবে। আমার উনি পিঠা বানানো খুব ইজিভাবে, এত কঠিন মনে হয় না, কিন্তু আমরা বানাতে গেলে আর পারি না। আমার শাশুড়ি অনেক রাত্রে পিঠা বানাচ্ছে, তাই ঠিক মতো আমি ভিডিও করতে পারছি না, অন্ধকার অন্ধকার। তো সেই আটাটাকে এবার মোটা চালনির সাহায্যে চেলে নিচ্ছেন, দিয়ে এবার সরার উপরে আটা দিয়ে তারপরে নারিকেলের কোড়া দিবে, দিয়ে চুলার উপর বসিয়ে দিল, ইনশাল্লাহ পারফেক্ট পিঠা হবে। দেখুন আপনারা সাথে থাকুন। আমার দেখা মতে আমার শাশুড়ি মার হাতের পিঠা কোনো দিন খারাপ হয়নি, আমি অপেক্ষা করছি পিঠাটা কেমন হয়, পারফেক্ট হয় কি না। এই যে আর একটা পিঠার জন্য আমার শাশুড়ি রেডি করছে, এটা হলো খেজুরের গুড়। এই বাটিতে হচ্ছে এটা নারিকেল কুড়ানো, এখনো অনেকখানি চালের গুঁড়ো আছে। এই যে
অনেকগুলো পিঠা রেডি হয়ে গেছে, আমরা এখন গরম গরম পিঠা খাবো। প্রতিটা পিঠা কত সুন্দর হয়েছে দেখুন, আর পিঠার ভিতরটা কি সুন্দর লাগছে, খেজুরের গুড় কি দারুণ লাগছে, ভিতরে লাল হয়ে আছে। তো আমি পিঠা বাবুদের দিতে আসলাম, বাবু তোমরা পিঠা খাও, ইয়ামি, দেখো খুব টেস্টি। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা এখন পিঠা খাবো।